ভাবগম্ভীর পরিবেশে মালদার হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত হলো সারা ভারত অগ্রগামী কিষাণ সভার মালদা জেলা সম্মেলন। এদিন হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতির সভাগৃহে ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভার নবমতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য যুগ্ম আহ্বায়ক গোবিন্দ রায়, হরিপদ বিশ্বাস, কিষাণ সভার জেলা সম্পাদক অজিত সাহা, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র প্রমুখ। এদিনের এই সম্মেলনে 21 জনের জেলা কমিটি তৈরি করা হয়। জেলা সভাপতি নির্বাচিত হন রেজাউল হক, জেলা সম্পাদক অজিত সাহা। এদিন দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কর্মী সমর্থকদের পথ পরিক্রমার মাধ্যমে জেলা সম্মেলন শুরু হয়। হরিচন্দ্রপুর সংগঠন সমিতি সভাগৃহে অগ্রগামী কিষাণ সভার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন দলের জেলা সম্মেলন হয়েছে। রাজনেতা গোবিন্দ রায় ক্ষোভে সুরে জানান, তৃণমূলে দুর্নীতি খরা ভরে গিয়েছে, রাজ্য পুলিশ প্রশাসন শাসক দলে চাটুকারে পরিণত হয়েছে, মানুষ স্থিতি বিরক্ত হয়ে এই দুর্নীতি পড়েন সরকারের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাতির রাজনীতি চালিয়ে রাজ্য জুড়ে কৃষকের কোমর ভেঙে দিয়েছেন। 2017 সালে বিধ্বংসী বন্যায় হরিচন্দ্রপুরে দুটো ব্লক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আমরা দেখতে পেলাম এলাকার তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং নেতারা সম্মিলিতভাবে ব্যাপক হারে দুর্নীতি করলেন বন্যাত্রাণের টাকা দিয়ে। সাধারণ মানুষ সবই দেখছে, চারদিকে শাসক দলের সিন্ডিকেট আর দুর্নীতি চক্র, একের পর এক নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠে আসছে আসন্ন নির্বাচনে মানুষের যোগ্য জবাব দিয়ে। এই জোড়া সম্মেলনে এলাকার অগ্রগামী কিষাণ সভার নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কি জানাচ্ছেন গোবিন্দ রায় শুনব। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই-বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আজকে সারা ভারত অগ্রগামী কিষাণ সভার মালদা জেলা সম্মেলন উপলক্ষে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। গোটা রাজ্য জুড়ে অগ্রগামী কিষাণ সভার জেলা সম্মেলন চলছে। আগামী 14 এবং 15 মে বীরভূম জেলার রামপুরহাটে অগ্রগামী কিষাণ সভা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এই অগ্রগামী কিষাণ সভাই প্রথম কৃষকদের সংগঠন যারা কৃষকদের পেনশনের দাবিতে আন্দোলন করে সফল হয়েছিল। অগ্রগামী কিষাণ সভাই একমাত্র কৃষক সংগঠন যারা পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থে দিল্লি পর্যন্ত অভিযান করে তদানীন্তন সময়ে দাবি আদায় করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই গত 11 বছর ধরে এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার, তারা কৃষকদের জন্য মৌলিক কোনো পরিকল্পনা না নিয়ে শুধু নানা খয়রাতি দাম ধ্যান করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে। এই হরিশ্চন্দ্রপুরেই 2017 সালে ভয়ঙ্কর বন্যায় সমস্ত ব্লক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সেই সময় ত্রাণের দাবিতে অগ্রগামী কিষাণ সভা এখানে আন্দোলন গড়ে তোলে। ত্রাণের টাকাও আসে 19 কোটি টাকা, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সেই টাকা তৃণমূলের নেতারা, পঞ্চায়েতরা মেরে দিয়ে বসে আছে। তার বিরুদ্ধে অগ্রগামী কিষাণ সভার আন্দোলন সে সময়ও ছিল, আগামী দিনেও চলবে। এই টাকা যারা মেরেছে তাদের জেলে পড়তে হবে, কোনো অবস্থাতেই তাদের এই মানুষের সামনে দাঁড়াতে দেওয়া হবে না। এই আন্দোলন আমরা গড়ে তুলব। গোটা রাজ্য জুড়ে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গরিব মানুষের টাকা লুট, এই যে চলছে, এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতেই অগ্রগামী কিষাণ সভা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছে। জেলায় জেলায় এবং রাজ্যস্তরেও 15ই মে আমাদের যে সম্মেলন শেষ হবে, সেদিন এই আন্দোলনের ঘোষণা করা হবে।